জান্নাতের ভিতরে হাজার হাজার
যে ব্যবস্থাটা অন্য রঙের মধ্যে গেলে সব জিনিসের একটা জু আছে, জু সিজন আছে না? আমাদের এখানে যারা বসছেন জানি না, তুমি মিষ্টি করে অধিকাংশ লোকের বাড়িতে ছিল, আমারও বাড়ি ছিল এদের ঠান্ডা তেমন। আল্লাহ বলেন, তোমার আমল সারা গেল, তোমার সোনা নাও, তোমারে কি
বছরের বিভিন্ন সময় রাখতো, এটা ছিল তাদের রোজা, যে কোনো টাইম রাখতো। তোমাদের রোজা আমি আল্লাহ পাক দিয়েছি, রোজা দিয়েছি রমজান মাসে রাখার জন্য, রমজানের দাম 70 গুণ বেশি, রোজার দাম 70 গুণ। এবার আল্লাহ জিজ্ঞান বলে আচ্ছা তাইলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, রমজান মাসে কি রাত্র দিনে 32 ঘন্টা? রমজানের দাম 70 গুণ বাড়ছে,
ইবাদাল্লাহর দিকে বলা আল্লাহ আচ্ছা এই যে লাইলাতুল কদরের রাত্রটা রমজানে হওয়ার কারণে রমজানের দাম বাইরে গেল 70 গুণ যেই লাইলাতুল কদরে কোরআন নাযিল করছে হিদার দাম বাড়ছে কিন্তু আল্লাহ নিজেই আপনাদের জান করবেন না ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে যে আমি আল্লাহ কোরআন নাযিল করছি এই লাইলাতুল কদরের দাম রাখো তুমি যা কি জানতে চাও এটা সম্পর্কে জানো না আসমান জমিন সৃষ্টি তার এলাকা বলা গেছে এই উমর এলাকাতে যাইয়া রাস্তার মধ্যে গেছে এর ঘরে
হইছে, উমর যখন কুরআন যে গ্রহণ করে ফেলছে রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় তুমি জিজ্ঞাসা কই যাও, বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে দেয়, ওটা কারণ লাগে এবং ফেরত তুমি তো আলাদা কিতাব দিয়া তোমরা তো তার সম্মান না দিছ, ডক্টর রুহানি যাই কি তার মাথা কাটতে দাও, কারণ লাগে কত তুমি তোমার হাতটা পড়ো, তার মধ্যে আমার বেশি দুশ্মনি নাই যে সে জানে সে খুব আপনের মানুষ, খুব ভালো মানুষ, আমরা তার মধ্যে ভালো আচরণ তার সাথে নিযুক্ত পাইছি, 40টা বছর পর্যন্ত আমরা সমাজে কাটাইছে, তার কোনো খারাপ আচরণ আমরা দেখি, বলে তাইলে তার মাথা কাটতে যাইতে সবার বলে সে যে কোরআন দিয়ে এসে কোরআনটাও লাগে আমাদের দিন আছে, তাহলে যে মাথা কাটতে মসজিদে নবদ্বীপ ফিরে বসে আসছি,
এরপর আমরা গাড়ি আমরা গেছেন গাড়ি দিকে যাবি
সেক্সিং করবে কি করবে এরপরে দেখবেন যে পকেটে হাত একটু দেওয়ার নিয়ত নাই কোন জায়গা ছিল রে Yeah,
এই কথা শুন না, ওনার নাম হইয়া উনি কয় না না হইয়া আমার নাম যদি বলতে আমি তো যাই না দরজার কাছে করে যায় দেখি নিমপিড়ের মধ্যে ওনার নাম টিপি লেখা আছে কিন্তু তারও নাই সে বাবা 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 এখন আসার সময় না আসার যখন সময় হইব তখন আলো হইতো না মরে গেছি Oh!
আব্বা দয়ার ডাক দিছে আর বাপের কানে যখন আব্বার ডাকটা গেছে তখন বাপের মনটা কি হইছে আনন্দিত না লাগছে Gracias.
তারাবির নামাজ কাটা কাটা পড়া কিন্তু হবে সবাই পড়ে আল্লাহ এখানে কয় জামা ও ফাস্ট না লেট না দুটো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই জানা আরো বলে বলে আমিন আমিন মানা লাগবে। শেষ কথা,
হযরত আলীর নাম শুনছেন নি? আলী উম্মতের কি জানেন নি? আমি একজন ভুল করে বললাম যে আজকে ইমুক বার্লিনের মসজিদের পান
যেমন ইংরেজিতে কোনো বিষয় তো ফিস ডিপোজিট করে ব্যাংক ব্যাংকের একটা নির্ধারিত সীমা আছে আর আল্লাহর দরবারে ফিস ডিপোজিট করে নির্ধারিত সীমা নাই আল্লাহ আল্লাহ সবাই